ঘরের মাটিতে বিশ্বকাপের ফাইনাল হেরে মানসিক দহনে ভুগছে ভারত। দেশটির হারে বাংলাদেশ থেকে অনেকে উল্লাসে মেতেছেন বলে অভিযোগ করেছে সেখানকার একটি হোটেল। তারা বাংলাদেশিদের জন্য সেবা বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে। গত 19 নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। টানা 10 ম্যাচে জয় নিয়ে ফাইনালে আসা ভারত এভাবে হেরে যাওয়ায় অনেকে মেতেছিলেন বুনো উল্লাসে। সামাজিক মাধ্যমের কল্যাণে বাংলাদেশও সেই উল্লাস দেখা গিয়েছে, আর তাতেই খেপেছেন ভারতীয়রা। তারা কোনোভাবেই বাংলাদেশের উদযাপন মেনে নিতে পারছেন না। তারই ধারাবাহিকতায় দার্জিলিংয়ের একটি হোটেল বাংলাদেশি পর্যটকদের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। হোটেল রয়পোরাস তপ্ত সংঘ নামের একটি ফেসবুক আইডি থেকে জানানো হয়েছে, অনির্দিষ্টকালের জন্য তারা বাংলাদেশি পর্যটকদের বুকিং নেবে না। হোটেলটি ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল দার্জিলিংয়ে অবস্থিত। শুধু তাই নয়, ভারতের অনেক অভিনেতা থেকে শুরু করে রাজনীতি এবং বিভিন্ন জগতের তারকারা বাংলাদেশিদের ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। অপরদিকে বাংলাদেশ থেকে অনেকে মনে করেন কিছু উগ্র সমর্থক এভাবে উল্লাস করেছে, সেজন্য বাংলাদেশকে ভারত বিরোধী ভাবা ঠিক নয়। বাংলাদেশেও অনেক ভক্ত রয়েছেন যারা ভারতের ক্রিকেটারদের পছন্দ করেন।